কারো আয় অস্বাভাবিকভাবে বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এ মুহূর্তে না পারলেও নির্বাচনের পর ঠিকই ব্যবস্থা নেওয়া হবে। এবারে নির্বাচনে ভোটারদের বুঝিয়ে কেন্দ্রে আনার আহ্বানও জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনীতি কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিয়মিত সংবাদ সম্মেলন। পাঁচ বছরে 1 কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাতকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তিনি। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশলও জানান ওবায়দুল কাদের। এখানে কোনো জবরদস্তির কৌশল, কৌশলটা মানুষকে কনভিন্স করা, মানুষকে বোঝানো যে আপনাদের ভোট কেন্দ্রে আসা প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন। প্রার্থীদের আয় নিয়ে টিআইবির রিপোর্টের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কারো আয় অস্বাভাবিক বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। অস্বাভাবিকভাবে কারো আয়টা দৃষ্টিকটু মনে হলে সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করণীয় নেই। এখন সরকার রুটিন ওয়ার্ক করছে, সময় মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা। জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। জনসমর্থন হলো সবচেয়ে সরকার হটানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র। জনসমর্থনের যে হাতিয়ার, হাতিয়ারে মরচে ধরে গেছে, যে জন্য অবরোধ সফল হয় না, ধর্মঘট সফল হয় না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।